সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন সকাল সকাল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে কিছুটা স্বস্তি খুদে পড়ুয়াদের। গতকাল রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হলো সকাল থেকে। শিক্ষক শিক্ষিকারা জানান, অভিভাবকদের নিয়ে তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফোন করে নির্দেশিকার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী কোনো কোনো বিদ্যালয়ে প্রথম দিন হিসাবে উপস্থিতির হার বেশ খানিকটা কম, তবে বেশিরভাগ বিদ্যালয়গুলিতেই কচিকাচাদের ভিড় চোখে পড়ার মতো। হাই স্কুলের সাথে অবস্থিত প্রাইমারি স্কুলে অবশ্য ইতিমধ্যেই প্রাথমিক বিভাগ চালু রয়েছে, তবুও আগামী 5ই মে পর থেকে একইভাবে বিদ্যালয় চালু থাকবে, সে কথাই অভিভাবকদের জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। তবে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্র থাকার কারণে ঘর সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, তবে অভিভাবকরা খুশি সরকারি এই ব্যবস্থার ফলে। তারা বলেন, বাচ্চাদের দেরি করে ঘুম ভাঙার প্রবণতা বাড়ছিল ক্রমশ, সেক্ষেত্রে এবারে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে শরীর ও মনের বিকাশ ঘটবে, গ্রীষ্মের তীব্র দহন জ্বালার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে তারা। খুদে পড়ুয়ারাও খুব খুশি সকালে কিছুটা গরম কম থাকার ফলে। অলরেডি মর্নিংয়ে চলছিল, ফলে আমাদের আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিডিউল আছে, এটা হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি, তাই জন্য আমাদের মর্নিংয়ে ছিল, আমাদের আগামী শনিবার পর্যন্ত মর্নিং স্কুলের অর্ডার ছিল, ফলে আমাদের নতুন করে গার্জেনকে আজকে জানাতে হয়নি। এবং উপস্থিতির হার যথেষ্ট ভালো, মিড ডে মিল রান্না হচ্ছে, কারণ এভাবেই চলছি আমরা বিগত বেশ কদিন ধরে। আগামী সোমবার থেকে ডে হওয়ার কথা, সেটা আজকে থেকে বলতে শুরু করলাম যে এখন আর ডে হবে না, এই প্রচণ্ড দাবদাহের জন্য সরকারি নির্দেশ মতো আমরা এই মর্নিং স্কুলে আপাতত কন্টিনিউ। যেহেতু মর্নিং এ অঙ্গনওয়াড়ি স্কুল চলে, সেই জন্য একটা সমস্যা আছে না? আমাদের কোনো অঙ্গনওয়াড়ি স্কুল চলে না, আমাদের বিল্ডিং এ হাই আর প্রাইমারি। ও আচ্ছা, অঙ্গনওয়াড়ি চলে না। আপনার নাম আর পরিচয়? মধুমিতা গোস্বামী সেন, শান্তিপুর হিন্দু প্রাইমারি। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু আমরা পেয়েছি খবরটা বিকেলের দিকে, 3টের পরে পেয়েছি, তারপর তাদের জানিয়েছি। এবার প্রথম দিনটা আগে বাচ্চারা ঘুম থেকে উঠতে উঠতে দেরি করেছে, সেই জন্য একটু কম স্টুডেন্ট এসছে। তা আমাদের আগে একটা ঘরে বসিয়েছি, যেহেতু আমাদের স্কুলে আবার অঙ্গনওয়াড়ি হয়, প্রথম দিন তারাও বা কী ব্যবস্থা করবে সেটাও তো একটা দেখার ব্যাপার আছে, সেটা দেখে নিয়ে আমরা তারপর আমরা আবার ভাগ করে ডিসিশন নিব কীভাবে। প্রথম দিন বলে কি এত সংখ্যা কম? হ্যাঁ হয়তো তাই, কারণ সব বাচ্চা তো ঘুমতে উঠতে দেরি করেছে, এটা হতে পারে। হ্যাঁ হট করে তো এমনি মর্নিং এ হওয়ার ব্যবস্থাতে কি মনে হচ্ছে, ভালো হলো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যা তাপ, সেই তাপে বাচ্চারাও হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তাহলেও আরাম আছে। এমনিতে মর্নিং এ ওঠা তো সবসময় ভালো, স্বাস্থ্যকর, সেই জন্য সেই হিসেবে খারাপ কিছু না। বরঞ্চ এই তাপটা রোদ্দুরে একটা জলে দুটো ঘোরা আসলে সেটাও গরম হয়ে যায়, জল খেতে কষ্ট হয়, ভীষণই ভালো মর্নিং। আপনার নাম আর পরিচয়? আমি হচ্ছি ওয়ার্ড নাম্বার 1 জেএসপি স্কুলে টিআইসি, টিচার ইনচার্জ হিন্দু মুখার্জি। এই যে সকালবেলা উঠেই স্কুলে আসতে হচ্ছে, ভালো লাগছে? হ্যাঁ। কেন হয়েছে জানো সকালবেলা? গরমের জন্য। সকালবেলা ওই 10টার সময় যখন আসতে গরম লাগতো, এখন কি কি রকম লাগছে? এখন ভালো লাগছে। ভালো লাগছে। কি নাম তোমার? কার্তিক। কি গাছে? কি গাছে? ভালো। কোন ক্লাসে পড়ো? 4। আর স্কুলের নাম? সৈয়দ কুমল গাছ প্রাইমারি স্কুল। তো এই যে মর্নিং এ স্কুল হলো, এখন উঠতে পারছো? এটা কি ভালো হলো, তোমার কি মনে হচ্ছে? কেন হয়েছে জানো? এটা গরমের জন্য, খুব গরম পড়েছে, একটু সকালবেলা ক্লাস করলে আরাম লাগছে না? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? হাত কেমন বুঝছেন? নর্মাল যেমন হয়। অভিভাবকরা কীভাবে জানতে পারলেন, মানে আপনারা কীভাবে তা জানালেন? কালকে যখন আমরা জানতে পারি তখন উঁচু ক্লাসগুলো 3-4টা ছিল, তাদের জানিয়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো স্কুলের হোয়াটসঅ্যাপগুলো জানিয়ে দেওয়া হয়েছে। উপস্থিতি থেকে কি মনে হচ্ছে, মানে তাদের কি সুবিধা হলো? যেটুকু গার্জিয়ান কথা শুনেছি যে গার্জিয়ানরা মোটামুটি খুশি সকালে হওয়ার জন্য। আপনার নাম আর পরিচয়? আমি গোবিন্দ সিদ্ধা, টিআইসি সাউথ কোম্পানি গার্লস প্রাইমারি স্কুল। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।